আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরু হলো পবিত্র রমজান। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বন্ধ ইফতার মাহফিল। রেস্তোরাঁ, পাড়া, মহল্লা বা পথে নেই কোনো আয়োজন। মহামারী পরিস্থিতি মোকাবেলায় 2000 নন ক্যাডার ডাক্তার ও 6000 নার্স নিয়োগ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুমোদনের অপেক্ষায় গণস্বাস্থ্যের কিট। নিম্ন আয়ের মানুষদের সবাই ত্রাণ দিচ্ছে মহাসংকটে মধ্যবিত্তরা। ঘরে খাবার নেই, কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছেন না। নারায়ণগঞ্জে 625 জন করোনা আক্রান্ত, লকডাউনে বন্ধ পাট বাণিজ্য, বেকার 10,000 শ্রমিক। এবারে পুরো সংবাদ। আজ রমজানের প্রথম দিন। চাঁদ দেখার পর তারাবির নামাজ পড়ে সেহরি খেয়ে রোজা রেখেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানকে ঘিরে মুসলমানদের ঘরে ঘরে হরেক আয়োজন থাকে প্রতিবারই। রাজধানী জুড়ে থাকে ইফতার সামগ্রী কেনাবেচার হাজারো পসরা। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। করোনা ভাইরাসে বিশ্ব মহামারীর মধ্যে শুরু হয়েছে রোজা। সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটিতে দেশ জুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে জরুরি পণ্য ছাড়া অন্য সব দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ বন্ধ। সরকারি ঘোষণায় ইফতার মাহফিল আয়োজনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দল, সংগঠন, প্রতিষ্ঠান, সংস্থা এমনকি ব্যক্তিগতভাবেও ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। তারাবির নামাজও ঘরে পড়তে বলা হয়েছে মুসল্লিদের। দুইজন হাফেজ সহ মোট 12 জন মুসল্লি মসজিদে তারাবির জামাত করতে পারবেন। আমরা কিন্তু মসজিদ বন্ধ করি নাই, আমরা কিন্তু বলছি মসজিদ খোলা থাকবে, মসজিদে নিয়মিত জামাত হবে। যেহেতু এখন বাইরের লোকজন সকলেই যদি আসে, কে কোথায় কোন রোগে আক্রান্ত আছে সেটা সুনির্দিষ্টভাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এই জন্যে আমাদের মুসল্লিদের জীবন ঝুঁকির থেকে রক্ষা করার জন্যে আমরা চাই নাই সাধারণভাবে লোকজন মসজিদ ঢুকে থাকুক। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর পথে পথে আজও আছে আইন শৃঙ্খলা বাহিনী। নগরবাসীকে সতর্ক করছেন তারা। পুরান ঢাকার চকবাজারে আছেন আমাদের রিপোর্টার শামিন রিহা, সরাসরি কথা বলছি তার সাথে। রিহা, চকবাজারে তো প্রতি বছরই জমজমাট অবস্থা থাকে, তো এখন কেমন দেখছেন সেখানকার অবস্থা? চৈতি, এবার চকবাজারের ইফতার প্রেমীদের যদি এবার পুরান ঢাকার ইফতার প্রেমীদের জন্য সুখবর নেই। পুরান ঢাকার ইফতার প্রতি বছর ঐতিহ্যবাহী ইফতার বাজার হলেও এবার এর চিত্রটা ভিন্ন। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে এবার কোনো দোকান ইফতারের দোকান বসেনি। আমি ওসির সাথে কথা বলে চকবাজারের ওসির সাথে কথা বলে জেনেছি এবার প্রশাসনের পক্ষ থেকে সকল দোকান বন্ধ রেখেছেন। এবং তবে এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় রয়েছে। আর যদি রাজধানীর সকল অন্যান্য জায়গার কথা বলি, তবে রাস্তাঘাটের চিত্র একেবারেই ফাঁকা ছিল, তবে ব্যক্তিগত গাড়িও একেবারে ছিল না। যদি এই ছিল আমার কাছে চকবাজারের সর্বশেষ খবর। জি রিহা, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, রাজধানীর চকবাজার থেকে সরাসরি কথা বলছিলাম আমাদের রিপোর্টার শারমিন রিহার সাথে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার নারায়ণগঞ্জে আরো দুজন মারা গেছেন। জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছে আরো 41 জনের দেহে। এছাড়া উপসর্গ নিয়ে ভোলা ও বরিশালে দুজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। ঢাকার পরই সবচেয়ে ভয়াবহ অবস্থা নারায়ণগঞ্জের। প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে, থামছে না মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন আরও 41 জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে, আর আক্রান্ত 625 জন। ভয়াবহ এ পরিস্থিতিতেও অনেকেই মানছেন না লকডাউন।
দ্বীপ জেলা ভোলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভোলা সদর হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া জেলার বোরহানউদ্দিন উপজেলায় 8 বছরের এক শিশু এবং মনপুরা উপজেলায় 22 বছরের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন একজন মারা গেছেন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 3 জেলায় একজন চিকিৎসক সহ 12 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 136 জনের নমুনা পরীক্ষার পর 8 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 57 জনে। ঝিনাইদহে প্রথমবার 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের কাজীপুরে বাবা ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তারা বাড়ি থেকে পালিয়ে গেছে। এ নিয়ে এই জেলায় 4 জন করোনা রোগী শনাক্ত হলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 48 ঘন্টায় খুলনা বিভাগের 5 জেলার 95টি নমুনা পরীক্ষা করে 12 জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। শরীয়তপুরে আরও 3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোরের শার্শায় 4 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5 জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। লকডাউনের কারণে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে পাট ব্যবসা বন্ধ রয়েছে, ফলে এর সাথে জড়িত প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। অন্যদিকে রপ্তানি বন্ধ থাকায় বিভিন্ন গুদামে মজুত পড়ে আছে প্রায় 700 কোটি টাকা মূল্যের 20 লাখ মণ কাঁচা পাট। ব্যবসায়ীরা সীমিত আকারে কোরিয়া ও চীনে পাট রপ্তানির সুযোগ চেয়েছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। এককালে পাট ব্যবসার জন্য প্রাচ্যের ড্যান্ডি হিসেবে নারায়ণগঞ্জের পরিচিতি ছিল। সেই রমরমা বেচাকেনা না থাকলেও পাটের জন্য এখনও বিখ্যাত নারায়ণগঞ্জ। কিন্তু করোনা সংক্রমণ রোধে চলা লকডাউনের কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। রপ্তানির অপেক্ষায় প্রায় 20 লাখ মণ পাট নারায়ণগঞ্জের বিভিন্ন গুদামে মজুদ রয়েছে। এরই মধ্যে আগামী জুলাই মাসে শুরু হবে নতুন পাটের আমদানি। এদিকে মার্চের 8 তারিখ থেকে পাট রপ্তানি ও গুদামগুলোতে পাটের বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। বংশ পরম্পরায় এসব শ্রমিক দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করত। 3-4 হাজার শ্রমিক এখানে কাজ করে, তারা এখন কেউই আসে না, বন্ধ হয়ে ইনটু ডেলি বন্ধ করোনার জন্য আর কি। 2 মাস থেকে আর কি আমরা মানে বন্ধ, আমাদের পাট শ্রমিকরা সবাই আর কি বেকার হয়ে, আমরা সহকারে সবাই বেকার হয়ে আর কি বসে আছি। আগে আমাদের নাম যে 25-50 থেকে 60টা কোম্পানি ছিল, এখন মাত্র হাতে গোনা 20-25টা কোম্পানি আছে যারা বর্তমানে এক্সপোর্ট দিতেছে। এখন এই লকডাউনে তারা কোনো কাজকর্ম নাই। এদিকে পাট রপ্তানিকারকদের প্রতিষ্ঠান পাট সমিতির কর্মকর্তারা জানান, দেশে প্রায় 700 কোটি টাকা মূল্যের পাট রপ্তানির অপেক্ষায় মজুদ রয়েছে। অনেক দেশের পাট ব্যবসায়ীরা ক্রয় আদেশ বাতিল করেছেন, তবে চায়না এবং কোরিয়া সীমিত আকারে পাট আমদানি করতে চায়, এমনটা জানিয়ে পাট সমিতির কর্মকর্তারা সীমিত আকারে রপ্তানির সুযোগ চেয়েছেন। যে 3 মাস যাবত যে ব্যাংক ইন্টারেস্ট, গুডন ভাড়া, কর্মচারীদের বেতন, এগুলি সব বহন করতে পারেন কাঁচা পাট ব্যবসায়ীদের উপর। এগুলা একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে এবং এক্সপোর্টে মাল বের করতে পারতেছে না এবং এক্সপোর্ট ক্যান্সেল। সরকার পাট রপ্তানিকারকদের জন্য ঘোষিত প্রণোদনার পাশাপাশি পাট রপ্তানির অনুমোদন দেবে, এমনটাই প্রত্যাশা পাট ব্যবসায়ীদের। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা দিতে নন ক্যাডার হিসেবে শিগগিরই 2,000 চিকিৎসক ও 6,000 নার্স নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মিডিয়া সেলের আহ্বায়ক হাবিবুর রহমান খান একথা জানান। তিনি বলেন, করোনা আক্রান্তদের সেবা দিতে প্রয়োজনীয় দল জনবল, মানসম্মত পিপি ও মাস্কের কোনো সংকট নেই। এছাড়া ঢাকা শহরে 10টি ও ঢাকার বাইরে 11টি পয়েন্টে করোনা রোগীদের পরীক্ষা করা হচ্ছে। একই সাথে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঢাকায় 9টি হাসপাতালে 2,700টি শয্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী 4 দিনের মধ্যে বসুন্ধরা কনভেনশন হল প্রস্তুত করে শয্যার সংখ্যা বাড়ানোর কাজও চলছে বলে জানান এই অতিরিক্ত সচিব। করোনার কারণে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে অবিলম্বে 2,000 ক্যাডার ডাক্তার, ক্যাডার ডাক্তার মানে ঠিক ক্যাডার পদে তো একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে, ক্যাডারে ঢোকানো সম্ভব না হলেও নন ক্যাডার হিসেবে আমরা 2,000 ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি। অধিক সংখ্যক নার্স দরকার, এই জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে অবিলম্বে 6,000 নার্স যেন আমরা রিক্রুট করে ফেলি করোনা পরিস্থিতি ফেস করবার জন্যে।
গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা ভাইরাস পরীক্ষার কিট এখনও গ্রহণ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। পূর্ব নির্ধারিত কিট হস্তান্তর অনুষ্ঠানে সরকারের কেউই উপস্থিত ছিলেন না। তবে গণস্বাস্থ্য ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জানান, আগামীকাল স্বাস্থ্য অধিদপ্তরকে কিট পৌঁছে দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর অনুষ্ঠানে সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ার ঘটনা অনেকটাই হতাশ করেছে আয়োজকদের। তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির কাছে কিট হস্তান্তর করে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ। কিট হস্তান্তর অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, অল্প খরচে এই কিট সরবরাহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র। অনুমতি মিললে এক সপ্তাহের মধ্যে উৎপাদনে যাবেন তারা। আর্মি প্যাথোলজি ল্যাবরেটরি আছে, আইসিডি ডিআরবি আছে, আমাদের বিএসএমইউ আছে, তারা নিজেরা, আমরা যে তথ্যগুলি দিচ্ছি তারা নিজেরা সেটা পরীক্ষা করে দেখবেন। দেখার পরে তাদের ফলাফল পাওয়ার পরেই ঔষধ প্রশাসন এটাকে দেবেন। গণস্বাস্থ্য কেন্দ্রের অনুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল জানান, এই কিট দিয়ে মাত্র 5 মিনিটে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত করা যাবে। প্রতিটি কিটের দাম পড়বে 250 টাকা। মূলত 3টি অ্যান্টিবডিকে একত্র ডিটেক্ট সমর্থ হয়েছে, যার জন্য আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই দুটো টেস্টকে একত্রিত করার জন্য আমরা 100% রোগীকে শনাক্ত করতে পেরেছি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এ কিট রপ্তানি করতে প্রস্তুত গণস্বাস্থ্য কেন্দ্র। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সবাই নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দেওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু সংকটময় এমন পরিস্থিতিতে অনেক মধ্যবিত্ত পরিবারও অভাবের কারণে কষ্টে আছেন। কিন্তু সমাজে মান সম্মানের ভয়ে তারা কারো কাছে সহায়তা নিতে পারছেন না। এসব ভেবেই কোনো কোনো স্বেচ্ছাসেবী সংগঠন মধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছে। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। সাধারণ ছুটিতে প্রায় স্তব্ধ রাজধানী ঢাকা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বন্ধ গণপরিবহন। দিনযাপন রীতিমতো কষ্টকর হয়ে পড়ছে পরিবহন শ্রমিক, গার্মেন্টস কর্মীসহ ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িতদের। বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ, খাদ্যপণ্য ও জরুরি সেবা সরবরাহ করছেন। শুধু কি দরিদ্র জনগোষ্ঠী? করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রভাবে নিয়মিত চাকুরিজীবী বা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লোকলজ্জার কারণে তারা সহায়তা চাইতে পারছেন না, তাই মধ্যবিত্তের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে। তেমনই একটি সংগঠন ভালোবাসার মঞ্চ। পুরান ঢাকা কেন্দ্রিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এরই মধ্যে 3,000 পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। আমরা চিন্তা করছি এটার একটা উপায়, আমাদের যে এরিয়াতে যে যে প্রতিনিধি আছে তাদের ছবি সহ নম্বর সহ আমরা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টিং করেছি, তারা সেই নম্বরে যদি ফোন দেয় তাদের পরিচয় গোপন রেখে আমরা তাদের বাসায় এটা পৌঁছে দিচ্ছি। তারা যে মেনুগুলো মানুষ মধ্যবিত্ত পরিবারগুলো ইউজ করে ঠিক আমরা সেই মেনুগুলো দিচ্ছি। প্লাস হচ্ছে ঈদের পরবর্তীতে যতদিন এই মহামারী চলবে ইনশাআল্লাহ আমরা ততদিন মানুষের পাশে থাকবো। এরকম স্বেচ্ছাসেবায় যুক্তরা বলছেন, খোঁজ নিলে জানা যাবে না খেয়ে থাকছেন হাজারো মধ্যবিত্ত। সমাজে মানসম্মানের ভয়ে তারা কারো কাছ থেকে সহায়তা নিতে পারছেন না। আমরা দিচ্ছি ইনশাআল্লাহ, অনেকে দোকে নিচ্ছে, আবার অনেকে বলছেন পরিজন গোপন রাখি, সে যেভাবে বলতেছে আমরা ঠিক তার মতো পরিচয় গোপন রাখতেছি এবং দিচ্ছি। মধ্যবিত্তদের সহায়তায় ভালোবাসার মঞ্চ চালু করেছে আলাদা হটলাইন। কেউ ফোন করলে কিংবা খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে পরিচয় গোপন রেখে সহায়তা টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। একলা চলো নীতির কারণে সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গুলশান কার্যালয়ে বিগত সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতা কর্মীদের পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য এই সরকারের যেভাবে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত ছিল সেটা তা আসতে পারে, ব্যর্থ হয়েছে। আজকে এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তাদের যে শাসন ব্যবস্থা সেটা কতটা ভঙ্গুর, স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান র্যাবের নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির সুযোগে কেউ যেন অপকর্ম করতে না পারে সেজন্য র্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। র্যাব মহাপরিচালক আরও জানান, করোনার এ সময় অযথা বাসা থেকে বের হওয়ায় 2040 জনকে 3,40,00,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ঝুঁকিপূর্ণ সময়ে আমরা আইন শৃঙ্খলা বিষয়ক সম্ভাব্য ঝুঁকি সমূহ পর্যালোচনা করেছি। কোনো অপরাধী, দুষ্কৃতিকারী বা সন্ত্রাসীরা যেন সুযোগ দিতে না পারে সে লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। রমজান মাসকে ঘিরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাতে বৃদ্ধি না পায় সে লক্ষ্যে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং অভিযান অব্যাহত থাকবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনার প্রাদুর্ভাবে রংপুরে লোকসানের মুখে পড়েছেন সবজি চাষিরা। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার আসতে না পারায় অনেকে চাষ করা সবজি নষ্ট হচ্ছে খেতেই। এই অবস্থায় কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি কিনে তা অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে বিতরণ শুরু করেছে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ। চলতি মৌসুমে রংপুর জেলায় 1,500 হেক্টর জমিতে পটল, টমেটো, করলা ও বেগুন সহ বিভিন্ন শাকসবজির আবাদ হয়েছে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জে 50,000 জরিপ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। রমজান উপলক্ষে রূপগঞ্জের দরিদ্র মানুষদের মধ্যে মাংস ও ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। একই সাথে পরিস্থিতি মোকাবেলায় বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান রংধনু গ্রুপের চেয়ারম্যান। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঘরে থাকুন, কিন্তু এক নাগারে শিশু, কিশোর, তরুণ সহ সকল বয়সের মানুষের ঘরে থাকা অনেক কষ্ট। তাই যারা ঘরে থাকছেন, নিয়ম মানছেন, তারা সম্মুখ যোদ্ধা না হলেও তারা সকলেই কোভিড যোদ্ধা। সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা এই যুদ্ধের শরীক হয়েছেন যার যার অবস্থান থেকে। এই সময়ে মানসিক স্বাস্থ্যের পরিচর্যা খুবই জরুরি। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বই পড়ুন, বাগান করুন, নিয়মিত হালকা ব্যায়াম করুন, শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করুন। পবিত্র রমজান মাসে রোজা রেখে সকলেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চর্চা করুন। যতটা সম্ভব তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন। খাদ্য তালিকায় টাটকা ফল ও সবজির পরিমাণ বেশি রাখুন। ইফতারের পর পানি সহ তরল জাতীয় খাবার বেশি পান করুন। আজ 25 এপ্রিল, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করছে। ম্যালেরিয়া একটি প্রাণঘাতী প্রাক ব্যাধি। বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট 2019 অনুসারে 22,80,00,000 মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে 4,05,000 মানুষ ম্যালেরিয়ায় মৃত্যুবরণ করেছে। সারা বিশ্বে প্রতি মিনিটে একটি শিশু ম্যালেরিয়ায় মারা যায়। 2019 সালে 17,225 জন মানুষ বাংলাদেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে এবং 9 জন মৃত্যুবরণ করেছে। উদ্ভূত কোভিড-19 পরিস্থিতিতে এই পরিস্থিতির মাঝেও ম্যালেরিয়া প্রবণ জেলাসমূহে ম্যালেরিয়া সেবা প্রদান অব্যাহত আছে। ম্যালেরিয়া সেবা প্রদানকারীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদানের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি করব ম্যালেরিয়া নির্মূল বিশ্ব ম্যালেরিয়া দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে যার যার অবস্থান থেকে 2030 সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19, যা আমরা প্রতিনিয়ত প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিয়ে থাকি, সেই তথ্য আপনাদেরকে জানাব। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। তবে তথ্য জানানোর আগে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই,
তা হলো গণমাধ্যমে আজকে গণমাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিষয়ে বলতে চাই যে বাংলাদেশের ডেডিকেটেড করোনা হাসপাতাল ও আইসোলেশন ইউনিট সমূহে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নাই। সারা দেশে সকল উপজেলায় মোট 10,394টি অক্সিজেন সিলিন্ডার আছে এবং মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল বাদে আমাদের আটটি বিভাগে মোট অক্সিজেন সিলিন্ডার আছে 13,745টি। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মুক্তি হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডারের কোনো ঘাটতি বা সংকট নাই। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 450টি অক্সিজেন সিলিন্ডার আছে, যদিও এখানে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সিলিন্ডার নেই, অক্সিজেন সরবরাহ নেই। কুয়েত মুক্তি হাসপাতালেও 120টি অক্সিজেন সিলিন্ডার এবং 12টি ম্যানিফোল্ড অক্সিজেন সরবরাহ সিস্টেম আছে। অনেক মেডিকেল কলেজ এবং বিশ্বসাহিত্য হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে এবং কোভিড-19 উপলক্ষে আরও 3,050টি অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই অক্সিজেন সিলিন্ডারগুলো দেশে এসে পৌঁছাবে। তাছাড়া ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারগুলি পুনরায় রিফিল করার জন্য বা পুনঃভর্তি করার জন্য সর্বাত্মকভাবে দ্রুততম ব্যবস্থা নেওয়া হয় যাতে এগুলো পুনরায় ভর্তি করা যায়। কাজেই যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটা অসম্পূর্ণ এবং পুরনো তথ্য দেয়া হয়েছে। আমি এই বিষয়ে সাংবাদিক ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এবার আমি আসবো আজকের বাংলাদেশ পরিস্থিতি কোভিড বিষয়ে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3,422টি এবং পরীক্ষা হয়েছে 3,337টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে 309 জন। এখানে উল্লেখ করি যে গতকাল শুক্রবার থাকার কারণে আমাদের দুই একটি বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠান যারা টেস্ট করেন নাই এবং আমাদের রিপোর্ট প্রদান করেন নাই। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি 4,998 জন। দুঃখের সাথে জানাই আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন এবং আজকে আমাদের যে আমরা লিঙ্গভেদের যে তথ্য দেই তার আজকে পরিবর্তন হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। আমরা যদি বয়সের বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে আজকের 9 জনের মধ্যে 7 জনেরই বয়স 70 ঊর্ধ্ব এবং 51 থেকে 60 বছরের মধ্যে 1 জন, 60 ঊর্ধ্ব 1 জন। এই 9 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই 9 জনের মধ্যে ঢাকায় 3 জন, ঢাকার বাইরে 6 জন, নারায়ণগঞ্জে 2 জন, টাঙ্গাইলে 1, মাদারীপুর 1, ময়মনসিংহ 1 এবং জয়পুরহাটে 2 জন মৃত্যুবরণ করেছেন। আমাদের গতকাল পর্যন্ত আমরা বলেছি যে আমাদের 21টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা হচ্ছে, তবে আজকে আমাদের আরো 2টি প্রতিষ্ঠান যোগ হয়েছে, একটা ঢাকার মধ্যে সাভারে বিএলআরআই এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে আমাদের পরীক্ষা শুরু হয়েছে এবং এই সপ্তাহের মধ্যেই আমরা যে টার্গেট রেখেছিলাম 28টি ল্যাব তার মধ্যে সবগুলি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই। আমাদের যে বাকি মেডিকেল কলেজগুলির মধ্যে আমরা পিসিআর ল্যাব প্রতিষ্ঠার কাজ চলছিল, তারা এই সপ্তাহের মধ্যেই পরীক্ষা শুরু করতে পারবে। আমাদের এই পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 140 জন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 8,395 জন কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 24 ঘন্টায়
4,057 জন এবং এ পর্যন্ত 93,169 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে 74,491 জন এবং এটা হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক 6,480 জন, মোট 80,971 জন কোয়ারেন্টাইনে আছেন। আমরা আমার হাতে এখন পর্যন্ত আইসোলেশনের কোনো তথ্য এসে পৌঁছায় নাই, আমি আপনাদের এটা কিছুক্ষণ পরে আইসোলেশনের তথ্যটা জানাবো। আমাদের পিপি এ পর্যন্ত পিপি আমরা সংগ্রহ করেছি 15,16,190 এবং বিতরণ হয়েছে এ পর্যন্ত 12,52,233 এবং বর্তমানে মজুত আছে 2,63,957। গত 24 ঘন্টায় নতুন কোন পিপি সংগৃহীত হয় নাই, তবে বিতরণ হয়েছে 10,145। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা যা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি এটা গত 24 ঘন্টায় 28,397 এবং এ পর্যন্ত 14,43,670। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন দেখছিলেন। এবারে সংবাদে বাকি অংশ। পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে বাতিল করা হল ডাচ ফুটবল লীগ এরিডিভাইসের এবারের আসর। ডাচ সরকার আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত সব খেলাধুলার নিষিদ্ধ করে দেয়ায় এ শঙ্কাটা আগেই তৈরি হয়েছিল। এবার লীগ কর্তৃপক্ষ 18টি ক্লাব ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের এক বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এরিডিভাইস তাদের বিবৃতিতে জানায়, এই পরিস্থিতিতে চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলাটা ঠিক নয়, প্রতিযোগিতারও অনেক রাউন্ড বাকি, তাই তারা মনে করে এই অবস্থায় প্রমোশন ও রেলিগেশনের বিষয়টিও প্রয়োগ করা সম্ভব হবে না। করোনা ক্ষতিগ্রস্ত বিশ্বের সব সদস্য দেশের পাশে দাঁড়াতে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা 211টি দেশকে দেবে প্রায় 1,274 কোটি টাকা। প্রত্যেকটি দেশ পাবে কমপক্ষে $500,000। করোনা ভাইরাসের প্রভাবে ফুটবলে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এমন সিদ্ধান্ত ফিফার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শুরু হলো পবিত্র রমজান। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বন্ধ ইফতার মাহফিল, রেস্তোরাঁ, পাড়া মহল্লা বা পথে নেই কোনো আয়োজন। মহামারী পরিস্থিতি মোকাবেলায় 2,000 নন ক্যাডার ডাক্তার ও 6,000 নার্স নিয়োগ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুমোদনের অপেক্ষায় গণস্বাস্থ্যের কিট। নিম্ন আয়ের মানুষদের সবাই ত্রাণ দিচ্ছে মহাসংকটে মধ্যবিত্তরা। ঘরে খাবার নেই, কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছেন না। নারায়ণগঞ্জের 625 জন করোনা আক্রান্ত, লকডাউনে বন্ধ পাট বাণিজ্য, বেকার 10,000 শ্রমিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।